রাস্তায় নামবো না। আমি একটা সুন্দর জীবন চাই, আমার মায়েরও একটা সুন্দর জীবন চাই, আমার বাচ্চারা মাদ্রাসায় পড়াইছে, কিন্তু এই রোডে থাকলে তো আমি আমার মায়েদের মাদ্রাসায় পড়াইতে পারবো না। যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে একটি ছোট্ট বাচ্চা নিয়ে সে রাস্তায় রাস্তায় মাস্ক বিক্রি করতেছেন এবং মানুষের কাছে হাত পাচ্ছেন। আসলে কেন এই বয়সেই বা কেন সে রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাতেছেন এবং একরকম ভিক্ষাই করছেন, পাশাপাশি সাথে মাস্ক বিক্রি করতেছেন? এর আগে একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে তার সন্তান নিয়ে সে নিজেই এখন একজন সন্তানের মা। আসলে কিভাবে কি হয়েছে চলুন শুনি তার মুখ থেকে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছো? আসসালাম, আমি ভালোই আছি। আপু তুমি তো অনেক ছোট, তুমি নিজেই ছোট, তোমার কোলে একজন বাচ্চা। আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ দিছে। আসলে হয়েছে কি, আর আব্বুর সাথে আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আব্বুর সাথে আমার পরিচয়, তখন আর কি কথায় কথায় মানে বন্ধুত্ব ছিল, তখন বন্ধুত্ব দিয়ে ভালোবাসা হয়েছে। তার সাথে আমি 9 মাস রিলেশন করছি, আমার বিয়ের বয়স 4 বছর। ঠিক আছে, 4 বছর হয়েছে আমার বিয়ের বয়স। হ্যাঁ বলো। আমার তার সাথে আমি 9 মাস রিলেশন করছি, তারপর বিয়ের বয়স হয়েছে 4 বছর হয়ে গেছে। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, আমার সুখেই সংসার ছিল, কিন্তু সবার কপালে সুখ হয় না। আল্লাহ কি লেগে আমার সুখ কারণ হয়েছে আমি জানি না, কিন্তু এই পাঁচটা হওয়ার পর আমি অনেক কিছু সমস্যার মধ্যে পড়ছি। এই আর কি লেগে আজকে এই যে ভালোবেসে স্কুলে পড়ার সময় তুমি প্রেম করে বিয়ে করেছো, তা আজকে কেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছো? ভিক্ষে কি মানে ভিক্ষের জন্য তো আর আসিনি, আসসালাম তো কাজকর্ম, কোনো গার্মেন্টস আমার নিতে আসছে না বাচ্চার জন্য। আচ্ছা, তা বাসা বাড়িতে কাজকর্ম, আমার বাচ্চা কারদার রাখি কাজকর্ম, এই চিন্তা করলাম যে মানুষের কাছে কি শুনছি যে রাস্তায় নাকি হকারি করা যায়, এই হকারি করার জন্য এই মাস্ক নিছি, রুমাল নিছি, তারপর ক্যালেন্ডার বিক্রি করছি, কিন্তু ক্যালেন্ডার চলে না, পায় ক্যালেন্ডার আরও 2 মাস পর নাকি নতুন বছরটা বাইরে হবে, এইসব মানে লোকসান মোসান করলে এখন এই মানুষের দ্বারা, যেমন আপনার দ্বারাই আমি কইলাম যে ভাই একটা মাস্ক কিনবেন, এটা বেশি আমার খাওয়া লাগবে, কারণ আপনার তো মাস্কের দরকার নাই। আর আপনি কী করলেন, কইলেন আপু আমার মাস্ক লাগবে না, আমি এমনি তোমার 5 টাকা দিলাম, এটা তো আর ভিক্ষে না, আমি ভিক্ষে করি না, আমি কাজ করে খাই, এটা দিয়ে যেই টাকা পাই ওই দিয়ে আমার আর কি দুই। তোমার স্বামী কোথায়? সে বরিশাল আছে, রিক্সা চালায়। রিক্সা চালায়? সে থাকে বরিশালে, তুমি থাকো ঢাকা? কেন আমার কাছে ছিল না, আসছে ঘর ভাড়া করে দিচ্ছে, ছিল কয়দিন কাজ কাম খুঁজতে পায় নাই, পরে বরিশালে গেছে হঠাৎ, মানে কয় 2-1 পয়সা ঘুষেই আনি ঢাকার শহর খামুকি, এবার অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে ঘর ভাড়া, এই জন্য বরিশালে গেছে। একটা রিস্কেল নিয়েছে, অটো রিস্কেল চালায়, তারপর তো বরিশাল দেশে এই ঢাকার অবস্থায় তো দেখতে আছেন, অনেক বৃষ্টি বাদল, বৃষ্টিতে কাজ কাম হইতে আছে না, এই জমাই দেওয়া লাগে 300 টাকা, সারাদিনে বৃষ্টির মধ্যে ভিজে কয় টাকাই আর ইনকাম করে, এখন বরিশালও যাই দেয় অভাব, এখন এই লেগে চিন্তা করছে যে এই এই একটা সপ্তাহের মধ্যে আছে, এই এক সপ্তাহের মধ্যে গাড়ি ভাড়া টাড়া ঘুষাইয়া ঘরের দুগো মানে যদি চাল সদা কেনা যায় এই টাকা টাকা ঘুষাইয়া এই সপ্তাহে আইতে আছে, পরে আর কি গার্মেন্টসে ঢুকবো। আচ্ছা তোমাদের বিয়েটা হয়েছিল কোন ক্লাসে থাকতে? জি, কয় বছর আগে বিয়ে হয়েছিল? আরো আমি বিয়ে আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে। এখন তোমার বয়স কত? 19 বছর। 19 বছর? জি। কিন্তু তোমাকে তো বোঝা যায় যে 14-15 বছর। আমার আম্মু যেন আমার আম্মুর যদি আমার লাগে হাঁটে না, আপনারা কইবেন যে আমার আমরা দুই বোন, আমার আম্মু আমার মতন এত, আমার আম্মু খাটো দেখে আমিও খাটো। তখন কি তোমার বিয়ের বয়স হয়েছিল 15 বছর বয়সে? না তখন তো হয় না, কিন্তু আবেগের বয়সে করিয়ে লাইছি। আবেগে করে ফেলেছো? এই যে এখন এই যে বাচ্চাটা নিয়ে যে রাস্তায় রাস্তায় ঘুরো, অনেক কষ্ট হয় না? আর তো কষ্ট হয়, কারণেই তো বলছি আমি তো অভাব মানে আমি ইন টোটাল সব মিলিয়ে আমি 85,000 টাকা দেনা আছি, সব মিলিয়ে 85,000। এত টাকা দেনা কেন? ওইছি ওর জন্য 35,000 টাকা আনছিলাম সুদে, এখন সুদে সুদে 33 সুদ হয়ে গেছে, এই 10 মাস ধরে সুদের টাকা দিতে আছি, তারপরও মানে আসল টাকা তো পায় তারপর সুদের টাকা পায়, এরপর ওই
এর আগে 20000 টাকা উড়াইছিলাম মানে ব্যবসা কোন ব্যবসা লম করে হে ব্যবসার জিনিস আনো ঘরে পড়ে রয়েছে সে নি গামলা অনেক কিছু ঠিক আছে এই কিস্তি টানতে আছি মানে এই কিস্তি টাকা দিতে পারি না মানুষের দা জানি দি এর লাগি মানে দেনা পড়ে গেছে আমি যদি আমরা তো দুইজনে খাটতেই আছি যত কষ্ট করে হাতে দেখাই নি রোড কাটে এই করি আর যদি কেউ পারতে আমাকে সাহায্য সহযোগিতা করতে আমি যদি এই দেনাটা দিই আল্লাহ আমার মুক্ত করতে আমি ঘরে বন্ধে ঘরে বাড়ি পাঁচ বক্ত রোজা নামাজ করতে পারতাম আমার স্বামী যদি ডাল ভাত আনতো আমি ডাল ভাত খাইতাম আমার মায়ের আমি মাদ্রাসে পড়াম আমার ইচ্ছা আল্লাহর দ্বারে দোয়া কর আমার মনের আশা যেন আল্লাহ পূরণ করে আমি যেন আমার মায়ের মায়ের নাম কি আমেনা আমেনা নিজের মার নাম আমেনা আচ্ছা আচ্ছা মানে ছোটকালে নামটা তো অনেক সুন্দর যে মাদ্রাসে পড়াম এর লাগে ইমানদারি নাম রাখছি এই জন্য আমেনা নাম রেখেছো এই যে আস্তে আস্তে এগুলো আজকে কি খাওয়াইছো আমি গোসল করি খাওয়া লাগে না এলে বাসায় দর্শক আসলে দেখছেন যে এই যে সুমি সুমি নামের যে মেয়েটি তার মেয়ের নাম হলো আমেনা সেই আমেনাকে কুলে করে সে রাস্তায় রাস্তায় ঘুরে এবং বাসে মাছ বিক্রি করে সেই মাছ যদি কেউ না নেয় তাদেরকে ভালোবেসে কেউ যদি ৫ টাকা ১০ টাকা সহযোগিতা করে সেই টাকা দিয়েই তাদের বাচ্চাকে তার বাচ্চাকে দুধ কিনে খাওয়ায় আসলে যদি আপনারা এই ভিডিওটা দেখে কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো বা এই বোনটি একটু হলেও তার মেয়েকে নিয়ে সুখে থাকবে আমরা নাম্বারটা দিয়ে দেব সেই নাম্বারে আমেনার সাথেই সুমির সাথেই যোগাযোগ করবেন আমেনা হলো তার মেয়ে তা বোন নাম্বারটা আমরা দিয়ে দেব ভিডিওতে জি তা ঠিক আছে আর কিছু বলবা না আর কিছু বলার আমার নাই যদি একটা কথাই আমার অনুরোধ যদি আমার কেউ সাহায্য সহযোগিতা করতেন আমার বাচ্চাটা লই আমি খাইয়ে লই আমার একটু যদি দেনা ফেনা দিতে পারতাম আমার অনেক উপকার হইতো আমার ইচ্ছে হয় যে আমি এই দেনা দিয়ে যদি উঠতে পারি তাইলে আর আমি জীবনে এই রোডে নামবো না আমি মনে করেন যদি গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করতে পারি আমার বাচ্চারা মাদ্রাসে পড়ামো দেখা যাইতেছে আমি যদি রোডে করি আমার মায়েদের চোখ ফুটে যাইবে আমি যে এই কষ্টটা আনবো করতে আসি আমার মায়েদের আমি এই কষ্টটা দিতে চাই না আমি চাই আমার মায়ের মানুষের মতন মানুষ হোক ওরা আমি মাদ্রাসার যে কোরআনের যে হাফেজ বানা আমার আমার মনের আশা আমি ওরা কোরআনের হাফেজ বানাম এই কারণে আমার এই বক্তব্যটা দেওয়া যে আমার যদি কেউ পারেন আমার এই রোডে ঘুরতে ইচ্ছে করে না আমার ইচ্ছে না আমার যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করতে আমি দেনা ফেনা দিতাম আমার বাচ্চাদের লই খাইতাম হেবে আমার দেনাটা দেওয়া শেষ হইলে আমি আর রোডে নামবো না আমি পাঁচ বক্ত ঘরে বাড়ি রোজা নামাজ করবো আমার স্বামী চাকরি করবে দুইজনে ডাল ভাত যা পারি খামো খাইলে খাইলাম না খাইলে না খাইলাম হেঁটে সইতে পারবো মানুষের দে না মানুষের কথা শুনতে পারি না আজ মানুষের কথার জ্বালায় রাস্তায় নামছি ঠিক আছে আমার মায়েদের আমি মানুষ করতে চাই যদি কেউ পারেন আমার মায়েদের মানুষ করার সুযোগ করে দেন আচ্ছা নাম্বারটা একটু বলে দাও দর্শক নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তারপরেও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটি এখন মুখে সুমি বলে দেখ বলো 0132276415 দর্শক সুমির নাম্বারটি আমরা দিয়ে দিলাম সুমির সাথে যোগাযোগ করবেন এটা বিকাশ নাম্বার যদি কেউ একটু সহযোগিতা করেন তাহলে এই সুমির নাম্বারেই সহযোগিতা করবেন আমার মায়ের লাগে সবাই দোয়া করবেন জানি বিপদ আপদের কথা কওয়া যায় না আমার মায়ের লাগে সবাই দোয়া করবেন আল্লাহ জানি আরে সুস্থ সবল রাখে।